সকালেই সতর্ক করেছে দল। বিকেলে ফেসবুক লাইভে মদন মিত্র বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কোহিনূর আর তিনি দলের পাহারাদার। সেই সঙ্গে সব বিতর্ক মিটিয়ে চ্যাপ্টার ক্লোজ করারও ইঙ্গিত দিলেন কামারহাটির বিধায়ক। আমি খড়ো জোরে সকলকে বলছি, আমি আপনাদের বিরুদ্ধে নই, আমি দলেই ছিলাম, দলে আছি। শৃঙ্খলা রক্ষা কি করে করতে হয় প্রার্থনা বুঝিয়ে দিয়েছে যে এবার থেকে এইভাবে শৃঙ্খলা তুই রক্ষা করবি। শুরুটা হয়েছিল শনিবার, কল্যাণ কুনাল কাটিয়ার মধ্যে সেদিন দলের অস্বস্তি বাড়ি দেন মদন মিত্র। কাজিয়া থামাতে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান পার্থ চট্টোপাধ্যায় নির্দেশ দেন, কিছু বলার থাকলে দলের ভিতরেই বলতে হবে, প্রকাশ্যে মুখ খুলে বিতর্ক বাড়ানো যাবে না। ঠিক সেই সময় মুখ খুলে জোড়াফুলের অস্বস্তি বাড়ি দেন মদন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী দাবি করেন, কাকে কোথায় অভিযোগ জানাবেন তা তার জানা নেই। উনি বলেছেন দলকে জানতে, তো দলকে তো জানানোর আমি কোনো স্কোপ পাচ্ছি না। তাই উনি যদি আমায় বলে দেন যে আমার বাড়ির তলায় যে কনস্টেবল থাকে, কনস্টেবলের থেকে নিয়ে যাবেন, আমি সেখান থেকে নিয়ে আসবো। এরপর সোমবার সকালেই দলের শৃঙ্খলা রক্ষা কমিটির ফোন যায় মদনের কাছে, সঙ্গে করা সতর্কতা। সেই বার্তা পেয়ে সুর নরম মদনের, দল এবং দলের রাজনৈতিক কর্মী হচ্ছে সম্পর্কটা হচ্ছে স্বামী স্ত্রীর মতো, সকালে ডিভোর্স হয়, দুপুরে প্রেম হয়, রাত্রে ডিভোর্স শীঘ্র হয়ে যায়। তো আমি তো দলের কর্মী, দলের সঙ্গে আমি, দলের মাছ যেমন জলে থাকে আমি দলের সঙ্গেই আছি। গেরুয়া শিবির নিজের ডামাডোলে জর্জরিত হলেও শাসক দলকে খোঁচা দেওয়ার সুযোগ ছাড়েনি। টিএমসিতে যে পাওয়ার সেন্টারটা ধীরে ধীরে সরে যাচ্ছে আর সেটা অনেকে সহ্য করতে পারছেন না, কোন জায়গায় পুজোটা দেবেন সেটা বুঝে উঠতে পারছেন না, তার জন্যই প্রবলেম হচ্ছে। কল্যাণ ব্যানার্জিও মনের কথা বলেছেন, এটা ভালো যে একা মন কি বাত হতো মোদিজির, এবার অনেকের মন কি বাত শোনার সুযোগ হচ্ছে। রাজনীতির কারবারীদের একাংশের মতে সুর নরম করে চ্যাপ্টার ক্লোজ করারই ইঙ্গিত দিলেন মদন মিত্র। তবুও কামারহাটের বিধায়ককে যারা কাছ থেকে চেনেন, মদনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে তাঁদের একাংশ। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে শ্রেয়সীর রিপোর্ট, Zee 24 ঘন্টা। বিএসএফের এখতিয়ার বৃদ্ধি নিয়ে সংঘাত চরমে উঠেছিল, শাসক বিরোধী তরচায় সরগরম হয়েছিল রাজ্য রাজনীতিও। সংঘাত জারি থাকলেও কিছুটা থিতিয়ে গিয়েছিল, ফের সেই বিতর্ক সামনে নিয়ে এল বিজেপি। এবার অপর্ণা সেনের মন্তব্যকে সামনে রেখে পুলিশের দ্বারস্থ বিজেপি, দায়ের হলো FIR। আজ 60 দিন হোনে কে বাদ ভি, 60 ডেজ হোনে কে বাদ ভি উনকে তরফ সে কোই জবাব নেই আয়া, তো ইসসে সমঝ মে আতা কি ইনহোনে ইয়ে জান পুছকর ভারত কে সেনা কে প্রতি অপমান সূচক বাক্য রাখা, ইস কারণ আজ হমনে ইহা লোকাল থানা মে আকর কে উনকে খিলাফ FIR লঞ্চ কিয়া। নভেম্বর মাস, শীত তখন অল্প অল্প পড়লেও বিএসএফের এখতিয়ার নিয়ে পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। সেই সময় বিএসএফের বিরুদ্ধে মুখ খোলেন অপর্ণা সেন। অপর্ণার বিএসএফ মন্তব্যে সরব হন বিজেপি নেতারা। আমাদের মায়েরা আছে, দিদিরা আছে, সব বর্ডার এলাকা থেকে ইলেক্টেড, কোচবিহারের এমএলএ আছে, ফুলবাড়ি ডাবগ্রামের এমএলএ আছে, আমাদের ইংলিশ বাজারের এমএলএ আছেন। জিজ্ঞেস করুন তো যে সমস্ত শব্দ ইউজ করা হয়েছে বিএসএফ সম্পর্কে প্রেস ক্লাবে বসে বা বিধানসভার ভিতরে, এই শব্দ ভারতবাসী হিসেবে, দেশপ্রেমিক হিসেবে, জাতীয়তাবাদী চেতনা যার মধ্যে আছে, এটা কখনো গ্রহণ করা সম্ভব? তখন অবশ্য অপর্ণা সেন মন্তব্য করেন, শাসক গোষ্ঠীর বিরোধিতা করা মানেই দেশের বিরোধী হওয়া নয়। শাসক গোষ্ঠী তাদের বিরুদ্ধে আমি যেতে পারি, তার মানে কি আমি দেশের বিরুদ্ধে? কোনোদিন শুনিনি যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট হওয়া মানে অ্যান্টি ন্যাশনাল। প্রথমত আমি ন্যাশনালিস্ট নই, এটা সবচেয়ে বড় কথা, যে আমি পেট্রিয়টিক কিন্তু আমি ন্যাশনালিস্ট নই। বিজেপি নেতা কল্যাণ চৌবের দাবি, ক্ষমা দাবি করে অপর্ণা সেনকে চিঠি দিলেও উত্তর আসেনি, আর সেজন্যই এবার পুলিশের দ্বারস্থ তিনি। সুরাহা না হলে আদালতে যাবেন বলেও জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, Zee 24 ঘন্টা।